12,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি একটি মোটামুটি বাজেট ফোন কিনতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসছি ইনফিনিক্স হট 30i ভার্সেস সিম্ফনি ইনোভা 10। এই দুইটি ফোন নিয়ে আজকে ভিডিওটিতে কথা বলবো এবং জেনে নিব এই দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটি কেনা উচিত। এই সময় কম, শুরু করো। শুরু করতে হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি হট 30i ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের কথা, এই ফোনটি আসলে অসাধারণ এবং মোটামুটি কোয়ালিটিফুল একটি ডিজাইন। এই ফোনটি একটি গ্লসি ডিজাইন এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এটি দেখতে পুরোপুরি আইফোন লুক। আইফোন লুকের এই ডিজাইনটি যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই ফোনের ডিজাইন কোয়ালিটি হুবহু ইনফিনিক্স হট 30i এর মতো। অপরদিকে আপনি যদি ইনোভা 10 এর কাছে চলে আসেন, এই ফোনটির ডিজাইন কোয়ালিটি আসলে রেডমি নোট 12 এই ফোনটির হুবহু কপি। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এটি মোটামুটি অসাধারণ, তবে এখানে গ্লসি ডিজাইন ও মোটামুটি কোয়ালিটিফুল ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স মোটামুটি ঠিকই আছে। এখানে যদি আপনি দুইটি ফোনকে পাশাপাশি রাখেন তাহলে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এখানে কিছুটা আমার কাছে প্রিমিয়াম মনে হয় ইনফিনিক্সের এই ফোনটি। আপনার কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি চলে আসি দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি। ডিসপ্লে নিয়ে আমরা প্রথমে যদি হট 30i এর কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.56 ইঞ্চির এইচডি প্লাস একটি ডিসপ্লে। পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। এখানে যে 90Hz আছে এখানে আসলে অ্যাকচুয়াল 90Hz মতো কাজ করে না, তবে 90Hz এই ফোনটি আসলে তেমন বেশি এখানে ল্যাগ করে না, মোটামুটি এখানে ল্যাগ করে। অপরদিকে সিম্ফনির কাছে আপনি পাবেন 6.6 ইঞ্চির এইচডি প্লাস একটি ডিসপ্লে, এটিতেও আছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে দুইটার রেজুলেশন এবং পিপিআই সেম। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে আপনি 6.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন সিম্ফনির কাছে, তবে ডিসপ্লে কোয়ালিটি, পারফরমেন্স, 90Hz রিফ্রেশ রেট সব দিক দিকে মিলিয়ে এখানে আমার কাছে বেটার পারফরমেন্সে মনে হয়েছে সিম্ফনির ফোনটি। কারণ হচ্ছে এখানে যে ডিসপ্লেটা আছে সেটা 90Hz রিফ্রেশ রেট, রেগুলার রিফ্রেশ রেট, সেটা কিন্তু আসলেই মোটামুটি কোয়ালিটিফুল বলা যেতে পারে। ডিসপ্লে পর সরাসরি চলে আসি দুইটি ফোনের প্রসেসর নিয়ে যদি কথা বলি। প্রসেসর নিয়ে আমরা প্রথমে যদি হট 30i এর কাছে চলে আসি, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G37, যেটিতে আপনি র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাবেন একটা 4GB র্যাম এবং 64GB রম। অপরদিকে আপনি যদি আবার স্যামসাংয়ের কাছে চলে আসেন, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G35, এটি একটি 12 ঘন্টার প্রসেসর, এটিতে আপনি র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাবেন একটা 4GB র্যাম, 64GB রম। এখানে আপনি দুইটি ফোনের চিপসেটের ক্ষেত্রে পারফরমেন্সের কথা যদি আসি, G37 ভার্সেস G35 দুইটি চিপসেটের বেঞ্চমার্ক, আন্ডারস্কোর এবং অন্যান্য দিক দিয়ে মোটামুটি দুইটি কাছাকাছি। পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি G37কে যেভাবে দেখতেছেন G35 কিন্তু আসলে অসাধারণ। এখানে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে দুইটাই সেম। এখানে আপনি যদি দুইটিতে গেমিং করতে চান তাহলে এখানে আপনি পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি এবং অনার্সি কল অফ ডিউটি খেলার মতো এই ফোনটি হতে পারে। এখানে যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন যে এই দুইটি প্রসেসরের মধ্যে কোনটি বেটার হবে, এখানে অবশ্যই বলা যেতে পারে যে G37টা মোটামুটি এখানে ভালো হবে। কারণ হচ্ছে G35 থেকে আপনি G37 যেহেতু এখানে মোটামুটি এগিয়ে আছে এখানে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, তবে এখানে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে দুইটা সেম। এখানে যদি আমরা দুইটি ফোনের প্রাইস নিয়ে কথা বলি, প্রাইসের দিক দিয়ে আমরা প্রথমে যে ইনফিনিক্সের কাছে চলে আসি, এটি 4GB র্যাম, 64GB রম, যেটা বর্তমান মার্কেট প্রাইস 12,000 টাকা। অপরদিকে স্যামসাং ইনোভা 10, যেটি বর্তমান মার্কেট প্রাইস 4GB র্যাম, 64GB রম, 10,499 টাকা। প্রসেসর পর সরাসরি চলে আসি দুইটি ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা নিয়ে আমরা প্রথমে হট 30i এর কাছে চলে আসি, এটিতে ব্যাক ক্যামেরা হিসেবে আছে ডুয়েল ক্যামেরা, মেইন ক্যামেরা হিসেবে আছে 50MP, 2MP একটা ম্যাক্রো ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে আছে 5MP। অপরদিকে আপনি যদি আবার হট 30i এর পরিবর্তে স্যামসাংয়ের কাছে চলে আসেন, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন ডুয়েল ক্যামেরা, মেইন ক্যামেরা হিসেবে আছে 52MP একটি মেইন ক্যামেরা, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, সেলফি ক্যামেরা হিসেবে আছে 8MP। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে একটিতে আছে 5MP, একটিতে আছে 8MP সেলফি ক্যামেরা। এখানে দুইটি ফোনে আলাদা ক্যামেরা কোয়ালিটি দেওয়া থাকবে, এর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আপনার কাছে কোন ক্যামেরার কোয়ালিটিটা বেটার মনে হয়েছে। ক্যামেরা পর আমরা যদি দুটি ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, প্রথমেই হট 30i এর কাছে চলে আসে, এটিতে ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট কুইক চার্জ। কিন্তু স্যামসাং এখানে আপনাকে দিচ্ছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। এখানে চলে আসে ওভারঅল দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটি কেনা উচিত। এখানে যেহেতু প্রসেসরের ক্ষেত্রে G37 আপনি পাচ্ছেন হট 30i এর কাছে, এখানে কিছুটা অ্যাডভান্টেজ আপনি হট 30i এর কাছে পেলেও আমার কাছে ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে প্লাস প্রাইসের দিক দিয়ে মোটামুটি পারফরমেন্স মনে হয়েছে ইনফিনিক্সের পরিবর্তে স্যামসাং ইনোভা 10 এই ফোনটি। আপনার কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।